আজকে মাছের ঝোল হবে, যে মাছটা লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। দেখেছেন কত বড় মাথা মাছের। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি লবণ দিয়ে। এবারটা মাছে হলুদ লবণ মাখাবো। লবণ, হলুদ ভালোভাবে মাখিয়ে নিব। অফ করতে বলছি না আমি। মাছে হলুদ লবণ ভালোভাবে মেখে নিয়েছি। এবার মাছটা লাল লাল করে ভেজে নিব। এখানে মশলা আছে মাছের জন্য, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, জিরা আছে, ফল আছে আর ঝাল আছে। তেল দিয়ে আজকে পাঙাশ মাছ গুলা ভাজা হয়ে যাবে। মাছ ভেজে নেব। এই যে মাছটা ভাজবো, তেল ছুটছে বলে ঢেকে দিলাম। মাছটা এবার উল্টিয়ে নিব। সব লেগে লেগে আছে। বড় মাছ কত তেল বেরিয়েছে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ হয়ে গেছে। এবার সিদ্ধর জন্য মাছের মাথাটা দিয়ে দিব। আগে পরিমাণ পানি দিব। এবার মাছগুলো ঢেলে দিব। মাছের সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। মাছের রঙটা এসেছে, দেখিস মাছ কষানো হয়ে গেছে। এবার পানি দিয়ে দিব, ঝোলের পানি। দেখেন মাছের কালারটা এসেছে। আমাদের রান্না শেষ, তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নেব। আমাদের মাছটা রান্না হয়ে গেছে। ভালো লাগে তবে সাথে থাকবেন, আমাদের পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।